নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমত তাদের প্রেমজ জীবন, কোন বয়সে তারা সাধারণত প্রেমের আবেদনে সাড়া দেয়, তাদের প্রেমজ জীবন কেমন প্রকৃতির হয়, সাকসেস রেট প্রেমের ক্ষেত্রে কতটা বেশি মাত্রায় থাকতে পারে, এবং রইল বা কি বিবাহিত জীবন, কোন বয়সে সাধারণত বিবাহ হতে পারে, এদের পার্টনার কেমন প্রকৃতির হয়, আর তার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলো সাধারণত আমরা লক্ষ্য করতে পারি, এবং খুব ইম্পর্টেন্ট, পরিবারের মানুষগুলির সাথে তার পার্টনারের সম্পর্কটা কেমন প্রকৃতির থাকে। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং সবার প্রথমে দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন কেমন প্রকৃতির হয়। দেখুন, আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ, পঞ্চমতম রাশি অগ্নিতত্ত্বের রাশি, কিন্তু প্রকৃতি কিন্তু তার স্থির প্রকৃতির। তো এহেনও একটি রাশি যার মধ্যে, হ্যাঁ, ইগো তো ডেফিনেটলি আছে, কিন্তু তাছাড়াও তার মধ্যে আছে একটা আলাদা গাম্ভীর্য, তার মধ্যে আছে একটা আলাদা অ্যাটিটিউড, বা বলা যেতে পারে এটাকে কিন্তু অহংকার কোনোভাবেই বলা যায় না, কিন্তু হ্যাঁ, সে যে সিংহ রাশির সেটি সেই জাতক বা জাতিকাকে দেখলেই কিন্তু কম বেশি বোঝা যায় যে তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটাই কিন্তু কাজ করে। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি, আর পঞ্চম ভাব থেকে আমরা প্রেমকে বিচার করি, কিন্তু তার মানে সিংহ রাশির প্রত্যেকেই যে প্রেমিক প্রকৃতির হয় বা প্রেমিকা সুলভ হয় তা কিন্তু নয়। তবে হ্যাঁ, সিংহ রাশির মধ্যে নক্ষত্র যদি আপনার পূর্ব ফাল্গুনী হয় বা আপনার যে লগ্ন সেই লগ্নের নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনী হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে প্রেমজ জায়গাটা, প্রেমজ উন্মাদনাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। কিন্তু বাকি দুটো নক্ষত্রের ক্ষেত্রে, মানে কেতুর নক্ষত্র মঘা এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে, এতটাও কিন্তু প্রেমজ জীবনের বহিঃপ্রকাশ সাধারণত ঘটে না। এরা যখন প্রেমে পড়ে, এরা অপেক্ষা করে যে এর অপোনেন্ট, যার প্রতি এদের ফিলিংস তৈরি হয়েছে, তারাই একে প্রপোজ করুক, এবং এরা চেষ্টা করে যে একটু দেরি করেই করি, তারা করুক, এবং এই ধরনের একটা সিনারিও কিন্তু অনেক ক্ষেত্রেই চলতে থাকে। আবার এরা অনেক সময় এদের বন্ধু দ্বারা বা অন্য কারোর দ্বারা চেষ্টা করে সেই পছন্দের মানুষটিকে বলার, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুকে দিয়ে সে বলছে, সেই বন্ধুই তার ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কে জড়িয়ে গেল। অ্যাকচুয়ালি সিংহ রাশির জাতক জাতিকাদের, আমরা যদি কেমন ধরনের মানুষের সাথে সম্পর্ক হয় এই বিষয়টাকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে ধনুরাশির অনেকটা ক্যারেক্টারিস্টিককে কিন্তু বুঝতে হবে। আমরা দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে হঠকারিতার মাত্রাটা অনেকটা বেশি, চট জলদি রেগে যাওয়ার টেন্ডেন্সি আমরা মেষে দেখেছি। আবার সিংহের ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখেছি সেটি হলো সিংহ রাশির জাতক বা জাতিকারা, তাদের মধ্যে কিন্তু একটা ইগোয়েস্টিক বিষয় কাজ করে অনেক ক্ষেত্রেই, এবং একটা আলাদা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কাজ করে। কিন্তু ধনুরাশির মধ্যে, মানে সিংহ রাশির সাথে যাদের সাধারণত সম্পর্কের জায়গাটা তৈরি হয় বা পছন্দের জায়গাটা কাজ করে, তাদের মধ্যে না বেশি মাত্রায় ইগো আছে, না বেশি মাত্রায় হঠকারিতা আছে, তাদের মধ্যে যেটা রয়েছে সেটি হলো জ্ঞান। এবং এই কারণেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের, যাদের সাথে রিলেশনশিপ সাধারণত হয় বা যাদেরকে পছন্দ হয়, তারা একটু জ্ঞানী প্রকৃতির হয়, তাদের মধ্যে ইগোয়েস্টিক নেচার কিন্তু তুলনামূলকভাবে কম, তারা কিন্তু ম্যাচিওর হয় যথেষ্ট পরিমাণে। তো এই ধরনের একটা কোয়ালিটি সিংহ রাশির অপোনেন্টের মধ্যে, তার পার্টনারের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। তবে সিংহ রাশি কিন্তু একটা বিষয়ে অনেকটাই এগিয়ে, এরা একনিষ্ঠ, এরা যাকে ভালোবাসে তাকেই ভালোবাসে, এবং এদের পরিকল্পনা থাকে তার সাথেই আগামী জীবনে এগিয়ে যাওয়ার। সে যতই বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হোক না কেন, এরা কিন্তু তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করে বা তার সাথেই সম্পর্ক নিয়ন্ত্রণের করার চেষ্টা করে, একটু দেরিতে হোক, কিন্তু সিংহ রাশির মেন্টালিটি থাকে সেটা যেন সঠিকভাবে কন্টিনিউ করতে পারে, এবং তার জন্য যে কোনো পরিস্থিতিকে সে কিন্তু মোকাবিলা করতে সর্বদাই প্রস্তুত থাকে। এমনটাই হয় সিংহ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য বা প্রেমের ক্ষেত্রে তাদের সাধারণ ধারণা। যদি প্রেমের টাইমিংটা নিয়ে আমরা আলোচনা করি, দেখুন খুব অল্প বয়সেই যে সিংহ রাশি প্রেমে পড়ে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তবে সিংহ রাশি জাতক বা জাতিকারা যদি অল্প বয়সে সম্পর্কে জড়িয়েও যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সম্পর্কটা হয়তো দীর্ঘমেয়াদী হয় না। বস্তুত দেখা যায় এদের একটু সম্পর্কে আসা এটা একটু দেরি করে বা সাধারণত একটু দেরিতেই লক্ষ্য করা যায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আরেকটি বিষয় সম্পর্কের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, এরা যেমন নিজের পরিবারের সাথে নিজের সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করে, একইভাবে সে চায়
যে তার যে অপোনেন্ট, তার যে পার্টনার, সেও যেন তার পরিবারের সাথে সম্পর্কটাকে মেনটেন করতে পারে এবং তার জন্য যা যা করার দরকার, যেভাবে হেল্প করার দরকার, সেটি কিন্তু সিংহরাশি করে। তার একটা আদার্স এথিক্যাল ভ্যালু থাকে যেটা সিংহরাশি নিশ্চিতভাবেই আছে, এবং সেও চাই তার পার্টনারের মধ্যেও একটা ইথিক্যাল ভ্যালু থাকুক, সেও মানুষের কষ্ট বুঝুক বা যারা সমস্যায় আছে তাদের জন্য হেল্প করুক। এটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের একটা বড় চাহিদার মধ্যে কিন্তু পরে সেটা বলা যেতে পারে। আমরা পঞ্চমের একাদশ ঘর থেকে দেখি সেই বিষয়টা সফল হবে কিনা বা সফল হওয়ার সম্ভাবনা কতটা থাকছে। সিংহরাশির পঞ্চমের একাদশ ভাব হলো তুলা রাশির, যার অধিপতি শুক্র। সুতরাং অনেক ক্ষেত্রে যদি তুলা রাশি পীড়িত না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিংহরাশির জাতক বা জাতিকাদের সম্পর্ক কিন্তু পরিণতি পায় বা এরা পরিণতি পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মেন্টালিটি রাখে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের ভালোবাসাটা কম বেশি পূর্ণতা পেয়েছে বা এরা পূর্ণতা পাওয়ানোর জন্য যে যে বিষয়গুলো অনুসরণ করা দরকার এরা কিন্তু সাধারণত চেষ্টা করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফলতার রেটটা বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন ইলেভেন্থ হাউস পীড়িত থাকে, মানে ফিফথের ইলেভেন্থ হাউস বা ফিফথ হাউস পীড়িত থাকে, এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে সিংহরাশির জাতক বা জাতিকাদের যিনি অপোনেন্ট হচ্ছেন, যিনি পার্টনার হচ্ছেন, তার কিন্তু একটা স্থায়ী কর্মের প্রতি অনেকটা ন্যাক থাকে এবং এরা সাধারণত কিন্তু স্থায়ী কর্মের দিকেই ঝোঁকে বা স্থায়ী কর্মপ্রাপ্তির সম্ভাবনা এদের অনেকটা বেশি থাকে বা এমন কোনো প্রফেশন থাকে যে প্রফেশনটা স্থায়ী প্রকৃতি, সেটা সার্ভিস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা সার্ভিস হলো না, সেক্ষেত্রে কিন্তু এরা আদার্স কোনো স্থায়ী প্রফেশনে থাকে এবং খুব বেশি সম্ভাবনা থাকে সিংহরাশির যার সাথে বিবাহ হচ্ছে সেই মানুষটির ডুয়াল কোনো প্রফেশন আছে বা একটা আদার্স কোনো প্রফেশনাল জায়গা এদের সাধারণত তৈরি হয়েছে বা তেমন সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকে। সিংহরাশির জাতক জাতিকাদের যিনি অপোনেন্ট হচ্ছেন, হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন, তার কিন্তু প্রফেশনাল স্টেবিলিটি থাকছে, সে কিন্তু মোটামুটি বিচক্ষণ এবং খুব বুঝে শুনে কর্মজীবনটাকে পরিচালনা করে, তার মনিটারি বিষয়গুলোকে পরিচালনা করে। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে অপোনেন্টের একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকে এবং সেই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব সহজে হয়ে যায় না, এবং তার যে অপোনেন্ট হচ্ছে সেই অপোনেন্টের কিন্তু ক্যারেক্টারের দিক থেকেও অনেকটা পজিটিভিটি লক্ষ্য করা যায়, অর্থাৎ তার মধ্যেও কিন্তু একনিষ্ঠতা অনেকাংশেই লক্ষ্য করা যায় বা একনিষ্ঠতা নিশ্চিতভাবে থাকে। সিংহরাশির সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশির, এবং এখানে সেই জাতকের মধ্যে যেটা আমি প্রথম থেকেই বলছি, ম্যাচুরিটি আছে, তার মধ্যে স্থায়ী কিছু করার একটা মেন্টালিটি রয়েছে, কোনো একটা দ্বিতীয় উপার্জনের সংস্থান সে কিন্তু সাধারণত তৈরি করে, আর্থিক অবস্থা মোটামুটি স্টেবল প্রকৃতির হয় এবং পরিবারকে নিয়ে সে কিন্তু থাকতে চায়। যদিও দেখা যায় সিংহরাশি যিনি অপোনেন্ট হচ্ছেন তিনি অতিরিক্ত মাত্রায় সময় হয়তো প্রদান করতে পারে না পরিবারের ক্ষেত্রে বা খুব যে রোমান্টিক সেটা নয়, হ্যাঁ রোমান্টিকতা নিশ্চিতভাবেই থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় রোমান্টিকতার ক্ষেত্রে অভাবের জায়গা চলে আসে, যেটা অনেক ক্ষেত্রেই সিংহরাশির একটা অপছন্দের কারণ হতে পারে। কিন্তু তার মধ্যেও একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, তার মধ্যেও কিন্তু যথেষ্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, এটা সিংহরাশির অন্যতম পছন্দের কারণ হতে পারে। সিংহরাশির পরিবারের সাথে তার অপোনেন্টের সম্পর্ক অনেক ক্ষেত্রেই পজিটিভ হতে দেখা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে অশান্তি এতটাই হয়ে যায় যেখানে হয়তো দেখা দেখি থাকছে না বা যোগাযোগ থাকছে না। যদিও ইনিশিয়ালভাবে এই জায়গাটা কিন্তু অনেক কঠিন পরিস্থিতিতে আসে, সাধারণত কিন্তু এই ধরনের পরিস্থিতি সিংহরাশির অপোনেন্টের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় না। বিবাহের টাইমিং নিয়ে যদি আমরা আলোচনা করি, একটু দেরি করে, মানে একদম আর্লি স্টেজে নয়, সেটা 18 বছর 19 বছর হলেই বিবাহ হয়ে গেল, এটা সাধারণত কম ক্ষেত্রেই দেখা যায়। অ্যাটলিস্ট 20-22-এর পরে গিয়ে সিংহরাশির জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা জাতকের ক্ষেত্রে সেটি 26-28-এর পরে গিয়ে বা এই সমসাময়িক সময়ে গিয়ে বিবাহের জায়গাটা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। দেখুন, আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে সিংহরাশির পজিটিভিটি আছে তার সম্পর্ক বা ম্যারিটাল লাইফ। প্রথমেই যেটা আসবে সেটা হলো একনিষ্ঠতা, এরা অত্যন্ত সৎ সাধারণত সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি নিশ্চিতভাবেই আসছে সেটি হলো এদের যে ভালোবাসার মানুষটি তার জন্য আপ্রাণ চেষ্টা করা, তাকে ভালো রাখার, তাকে সুখী করার, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। তৃতীয় যে বৈশিষ্ট্যটি সিংহরাশির থাকছে
সেটি হলো এরা নিজেরা যেমন পরবর্তীকালে এই একনিষ্ঠ ভাবটা যেটা আমি প্রথমে বললাম বজায় রাখার চেষ্টা করে, এবং এরাও চায় এদের অপোনেন্ট যেন কোনোভাবে অন্য কোনো বিষয়ের সাথে অ্যাটাচ না হয়ে পড়ে, এই ধরনের একটা মেন্টালিটি রাখে। সুতরাং এটি স্বাভাবিকভাবে সম্পর্কেও বা বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। এমনিতে কনজুগাল লাইফের জায়গাটাও এদের সাধারণত কিন্তু পজিটিভ হয়। তবে একটা কথা কি বলুন তো, রবির সাথে তো আমরা সিংহ রাশির তুলনা করতে পারি। রবি আমাদেরকে আলো দিচ্ছে, পৃথিবীর সমস্ত শক্তির মূল আধার কিন্তু সেই রবি। তাহলে এই রবি এতটা আমাদেরকে হেল্প করছে, আমাদের অনেক কিছু দিচ্ছে, বা তার কারণেই প্রাণের সাড়া বা সেটা কন্টিনিউয়াসভাবে চলছে, কিন্তু কোথাও যেন গিয়ে সেই রবির দিকে আমরা কি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারি পারি না। এমন একটি পার্সোনালি এমনই একটা ব্যক্তিত্বের ব্যারিয়ার কিন্তু সিংহ রাশির চারপাশে থাকে, এবং এই ব্যক্তিত্বের ব্যারিয়ার স্বাভাবিকভাবেই ভেদ করাটা অনেক সময় সিংহ রাশির অপোনেন্টের পক্ষে একটু মুশকিল হয়ে যায়, যে কারণে এরা হয়তো সিংহ রাশির ব্যক্তিত্বের ব্যারিয়ারটাকে ভেদ করতেই পারলো না। একটা ভীতি বা কোথাও যেন একটা সামান্য দূরত্ব বোধ, এটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিংহ রাশির যিনি অপোনেন্ট হচ্ছেন তার সাথে সিংহ রাশির জাতক বা জাতিকাদের তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল সিংহ রাশির প্রেয়ার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে, এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা আগামীতে করতে হবে। এখানে সিংহ রাশির কী কী সমস্যা ম্যারিটাল লাইফে আসে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, বা কোন কোন ক্ষেত্রে কী কীভাবে কাউন্সিলিং করলে বিষয়টা অনেকটা ইজি হতে পারে, এটা নিয়ে আমি নিশ্চিতভাবে পরবর্তী কোনো একটা এপিসোডে আলোচনা করব। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানান অবশ্যই কমেন্টের মাধ্যমে, এবং যদি আপনার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং কমেন্টের শুরুতে অবশ্যই জয় শ্রী গণেশ মহামন্ত্রটি লিখে তারপরে কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি, জয় শ্রী গণেশ।